যাদবপুরের পড়ুয়া মৃত্যু সামনে এনেছে যাদবপুর মেইন হোস্টেলের ভয়াবহ তথ্য। সামনে এসেছে র‍্যাগিং তত্ত্ব। হোস্টেলে থাকতে হলে মেনে চলতে হতো সিনিয়রদের ফরম্যাট। এভাবেই দীর্ঘদিন ধরে সিনিয়রদের দৌরাত্ম্য চলত যাদবপুর মেইন হোস্টেলে, এমনটাই অভিযোগ উঠছে। পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন বারবার র‍্যাগিং এর শিকার হতে হয় পড়ুয়াকে। ঘটনার রাতে তার ক্লাসের সবথেকে সুন্দরী মেয়ের নাম বলতে বলা হয় মৃত পড়ুয়াকে। তারপর তাকে সেই মেয়েটির শারীরিক বিবরণ দিতে বলা হয়, এমনকি লুকিয়ে মেয়েটির ছবিও তুলে আনতে বলা হয়। এখানেই শেষ নয়, মৃত পড়ুয়া সমকামী কিনা বারবার তাকে এই প্রশ্নও করা হয়, তার পুরুষত্বের প্রমাণ দিতে বলা হয়, তাকে শারীরিকভাবে অত্যাচারও করা হয় এদিন। এই সব সহ্য করতে না পেরেই বারান্দা থেকে ঝাঁপ দেয় পড়ুয়া, এমনটাই পুলিশ সূত্রে দাবি। প্রথম বর্ষের ছাত্রদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এও জানতে পেরেছে শুধু ওই ছাত্রই নয়, নতুন ভর্তি হওয়া অন্যান্য পড়ুয়াদের সঙ্গেও এরকম আচরণ করা হতো হোস্টেলে। অনেক পড়ুয়াই সেই অভিযোগ করেছেন। যাদবপুর কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতার 13 জন, তাদের মধ্যে অনেকেই প্রাক্তনী। ধৃতদের পাশাপাশি মেইন হোস্টেলের অন্য আবাসিকদের সঙ্গেও কথা বলছে পুলিশ, প্রথম বর্ষের পড়ুয়াদের সঙ্গেও কথা বলা হচ্ছে। আরও কি কি ঘটেছিল ঘটনার দিন রাতে জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।